মনে করো তুমি রেস্টুরেন্টে গেলে রেস্টুরেন্টে যাওয়ার পর ওটা তোমাকে দেখে বলল। হ্যালো হাউ ক্যান আই হেল্প ইউ তার মানে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি তোমরা যদি একাধিক পার্সেন হও তাহলে তোমরা বলবে হাই দেয়ার আই উড লাইক টেবল ফর থ্রি প্লিজ মানে তোমাদের তিনজনের জন্য একটি টেবিল দরকার রেস্টুরেন্টে যাওয়ার পর যদি দেখো যে রেস্টুরেন্টে টেবিল অ্যাভেলেবেল নাই তাহলে ওয়েটার বলবে উই আর ফুললি বুকড দ্য মোমেন্ট কুড ইউ ওয়েট ফর টেন মিনিটস মানে এই মুহূর্তে সিট অ্যাভেলেবল না দয়া করে দশ মিনিট অপেক্ষা করুন যদি রেস্টুরেন্টের টেবিল অ্যাভেলেবেল থাকে বা ফাঁকা থাকে তাহলে ওইটার বলবে নো প্রবলেম প্লিজ ফলো মি টু দ্য সিটিং এরিয়া দয়া করে আমার সাথে চলুন টেবিল রেডি হয়ে যাওয়ার পর ওইটার তোমাকে বলবে যে হিয়ার ইজ ইউর টেবল এই যে আপনাদের টেবল দেন টেবিলে বসার পর তুমি বলবে গ্রেট থ্যাংক ইউ ক্যান আই গেট দ্য মেনু প্লিজ তার মানে খুব ভালো ধন্যবাদ আমি কি মেনুটি পেতে পারি দেন ওইটা তোমাকে বলবে ইয়েস অফকোর্স প্লিজ ওয়েট ওয়ান মোমেন্ট তার মানে শিওর এক মিনিট অপেক্ষা করুন তারপর মেনু নিয়ে আসার পর ওয়েটার বলবে হিয়ার ইজ ইউর মেনু ক্যান আই গেট ইউ এনিথিং টু ড্রিঙ্ক তার মানে আমি কি পানীয় জাতীয় কোনো কিছু এনে দেবো আপনাকে যদি তোমার পানীয় জাতীয় কোনো কিছু খেতে ইচ্ছে করে তাহলে তুমি বলবে ওয়াটার ইজ ফাইন ফর মি প্লিজ অথবা বলতে পারো ইয়েস আই লাইক এ খোক তারপর ওয়েটার ড্রিঙ্কস নিয়ে আসার পর বলবে হিয়ার আর ইউ ড্রিঙ্কস আর ইউ রেডি টু অর্ডার এই যে আপনার ড্রিঙ্কস আপনি কি অর্ডার করতে প্রস্তুত যদি তুমি অর্ডার করতে রেডি থাকো তাহলে তুমি বলবে ইয়েস উই আর আই উড লাইক দ্য গ্রিল চিকেন উইথ বাটার নান প্লিস হ্যাঁ আমরা তৈরি আমি গ্রিল চিকেন এবং বাটার নান পছন্দ করব অথবা তুমি এ বলতে পারো আই উড লাইক ফ্রাইড ফিশ উইথ সালাদ প্লিস আমি ভাজা মাছ এবং সাথে সালাদ পছন্দ করব আর যদি অর্ডার করতে প্রস্তুত না হও তাহলে বলবে উই নিড সাম মোর টাইম আমাদের আরও সময় প্রয়োজন ওইটার খাবার নিয়ে আসার পর বলবে গুড আফটারনুন ইউর ফুড ইজ রেডি আই হোপ ইউ জি ইট তার মানে আপনার খাবার রেডি আশা করি খাবারটা ভালো লাগবে দেন তুমি বলবে থ্যাঙ্ক ইউ ভেরি মাচ তারপর তোমরা দুই বন্ধু খাবার নিয়ে খাবারের স্বাদ নিয়ে যেভাবে আলোচনা করবে যেমন তোমার বন্ধু বললো দ্য ফ্রাইড ফিস টেস্ট ডেলিশিয়াস হাউ ইজ ইউর গ্রিল চিকেন তার মানে ভাজা মাছটি খুবই ভালো সুস্বাদু তোমার গ্রিল চিকেনটি কেমন লাগলো তখন তুমি বলবে ইট ট্যাস্ট অ্যামেজিং আই এম সো গ্ল্যাড ই কেম টু দিস রেস্টুরেন্ট খাবারটি সুস্বাদু ছিল আমি খুবই আনন্দিত রেস্টুরেন্টে আসতে পেরে তারপর ওটা তোমাকে বলবে ডিড ইউ এনজয় ইউর মিল খাবার কি তোমার ভালো লেগেছে তারপর তুমি বলবে ইয়েস ই ওয়াজ লাভলি থ্যাংক ইউ হ্যাঁ ভালো লেগেছে ধন্যবাদ তারপর ওইটার আপনাকে মিষ্টি জাতীয় কোনো কিছু অর্ডার করতে পারে যেমন উড ইউ লাইক এনিথিং ফর ডিজার্ট তার মানে মিষ্টি জাতীয় কিছু কোনো কিছু খাবেন কি না যদি খেতে ইচ্ছা করে তাহলে আপনি বলবেন ইয়েস প্লিজ আই উড লাইক চিজ কেক আমি চিজ চিজ কেক পছন্দ করব। অথবা আপনার বন্ধু বলতে পারে আই উড লাইক চকলেট কেক প্লিজ তার মানে আপনি চকলেট কেক পছন্দ করবেন তারপর ওইটার মিষ্টি মিষ্টি খাবার নিয়ে আসার পর বলবে হিয়ার ইজ ইউর ডেজার্ট এই যে আপনার মিষ্টি চিজ কেক ফর ইউ স্যার চকলেট কেক ফর ইউ ম্যাডাম দেন তুমি বলবে থ্যাংক ইউ দেন তোমার যদি পানি খেতে ইচ্ছে করে তাহলে তুমি বলবে যে এক্সকিউজ মি প্লিজ কেন গ্লাস অফ ওয়াটার তার মানে আপনি এক গ্লাস পানি চাচ্ছেন দেন তখন ওটা বলবে ইয়েস অফকোর্স ক্যান আই ব্রিং ইউ এনিথিং ইলস তার মানে সে আর কিছু আনবে কি না দেন তুমি বলবে নো থ্যাংক ইউ জাস্ট দ্য বিল